পাকিস্তান তো পরের কথা চীন পর্যন্ত আতঙ্কিত ভারতের যে মারণ ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক কে নাইন সম্প্রীতি হাতে পেয়েছে ভারতীয় সেনা দেশের অস্ত্র ভাণ্ডারকে আরো শক্তিশালী করতে এবার এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল মিলান টুটি কেনার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে দেখে নেওয়া যাক এই ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী মিলান টুটি প্রস্তুতকারী দেশ ফ্রান্স ফরাসি ভাষায় মিলানের অর্থ ঘুড়ি এটি সেকেন্ড জেনারেশন এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল মিলানে পাঁচটি ভ্যারিয়েন্ট রয়েছে অন টু মিলান টু মিলান থ্রি এবং মিলান এবং ইয়ার হল থার্ড জেনারেশন এনটি গাইডেড মিসাইল উনিশশো সাল থেকে সেনাবাহিনীতে মিলানের ব্যবহার শুরু হয় সাউথ আফ্রিকান বর্ডার ওয়ার লেভালনের গৃহযুদ্ধ ইরান ইরাক যুদ্ধ উপসাগরীয় যুদ্ধ লিবিয়া ইরাক সিরিয়ার গৃহযুদ্ধ এবং দুই হাজার সতেরোয় ইরাক সংঘর্ষে খুব কার্যকরী ভূমিকা ছিল এই ট্যাঙ্ক গাইডেড মিসাইলের এই মিসাইল সেমি অটোমেটিক কম্যান্ড টু লাইন অফ সাইট স্যালকোস সিস্টেম দ্বারা পরিচালিত অর্থাৎ একজন অপারেটর থাকেন যিনি লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য মিসাইলকে গাইড করেন মিলান শ্রেণীর মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল এটি অন্য মিসাইলকে ট্র্যাক করে পিছনের দিকে লাগানো ইনফ্রারেড ল্যাম্প বা ইলেকট্রনিক ফ্ল্যাশ ল্যাম্পের মাধ্যমে এটি ওয়ার গাইডেড মিসাইল অর্থাৎ স্থল থেকে মিলানের সঙ্গে সংযোগ স্থাপনের ব্যবস্থাও অন্যান্য তবে এই ওয়ার গাইড মিসাইলের রেঞ্জ বেশি হয় না সর্বাধিক রেঞ্জ চার কিলোমিটার যেখানে মিলান টুটির রেঞ্জ স্থল থেকে দুই কিলোমিটার ভারত তিন হাজার মিলান টুটি অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার চিন্তাভাবনা করছে এগুলো কিনতে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হবে